এখানে যেহেতু এটা লাগাতে পারবো না, আমরা সেই জায়গায় সেটিং করব এই ওভারলোডটি। তো দেখতে থাকুন। তো সর্বপ্রথম আমি হিটিং এলিমেন্টটা সেট করে নেবো। হিটিং এলিমেন্টটা সেট করার জন্য এখানে বসে দিলাম আছে। এই দুটো হচ্ছে আমার এলিমেন্টে যাবে। আমি এলিমেন্ট একটা দিয়ে দিলাম, এই আর এই এলিমেন্টে আর এক পয়েন্টে আমি দিয়ে দিলাম। চলে গেল। এবারে যেটা বলেছিলাম যে এখানে এই পয়েন্টটা আমরা লাগাতে পারছি না, তার জন্য আমরা ইউজ করব এই জিনিসটা। এটাও একটা ওভারলোড ডিলে। তো এটা লাগাতে গেলে এটা হচ্ছে আউটপুট, আর মেন যে সাপ্লাই আসবে সেই সাপ্লাইটা ঢুকবে এখানে। তো এই লাইন হচ্ছে এই সরাসরি হচ্ছে লাইন, এই হচ্ছে লাইন, এটা হচ্ছে নিউট্রাল। তো আমি এই লাইনটা এখানে দিয়ে দিলাম। আর এই নিউট্রালটা আমি সাইডটা এখানে আমি দিয়ে দিলাম। আর এই পয়েন্টটা এর মধ্যে ঢুকে দিলাম। মানে আমার ওটা যেমন ছিল সেটা কোথায় গেল? এটা যেমন ছিল এটা এইখানে এই জিনিসটার বডিসটাতে এটা টাচ ছিল, এই জন্য এই এটা হিট সেন্স করে এটা যদি কখনো ওভার হিট হয়ে যায় তাহলে ওভারলোড ট্রিপ পড়ে যাবে। আর এটা তেমনি যেমন থার্মোস্ট্যাটটা আছে আমাদের সেরকমই এটা কাজ করেছে।
তো এটা যতটা সম্ভব ঢুকিয়ে দেবেন সব দুটোই। আচ্ছা এর কেবিলটা কোথায়? এই হচ্ছে এর কেবিল। তো কেবিলটার ঢোকানোর প্রয়োজন হচ্ছে এইখান দিয়ে জায়গা আছে। কালকে যেহেতু আমরা পুরো সার্ভিস করেছি এটাকে, এই জন্য আমরা পুরো সব কিছু খুলে নিয়েছিলাম যাতে আমাদের কাজ করতে কোনো অসুবিধা না হয়। তো আমরা তারটা বার করে নিয়েছি। এর হচ্ছে এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট। এই নীল তারটা আমরা এই নীল তারটা নিউট্রাল পয়েন্টে দিয়ে দেবো। নিউট্রাল পয়েন্টে আর লাল তারটা রেড পয়েন্টে দিয়ে দিলাম। আর এই জিনিসটা আর্থিং, এটা এখানে যে কোনো একটি পয়েন্টে আপনি দিয়ে দিতে পারেন বডির গায়ে। এখানে অনেকগুলো লাগানো জায়গা আছে, আমি এখানে দিয়ে দিচ্ছি আমার সুবিধা মতো। আচ্ছা কেবিলটা আটকানোর জন্য আমি এখানে কেবিলটা আটকে দিই। এটা আমাকে এবারে সেটিং করতে হবে এখানে। তো এটার জন্য আমি ঠিক এই কেবিলের সাথে আমি এটা টাই আটকে দেবো যাতে এটা এদিক ওদিক কোথাও দৌড়াদৌড়ি না করে। তো আমরা এবার এখানে ইন্ডিকেটারের পয়েন্ট দুটো দিয়ে দেবো। হিটিং ইন্ডিকেটারের পয়েন্ট হচ্ছে এই যে CN1 আছে, চ্যানেল 1, এটা আর এটা হচ্ছে ঠিক করে গেলে এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই লাইটটা চলবে। তো আমরা এটাকে সুন্দর করে একটু ড্রেসিং করে নেবো।
তো আমি সিজ লাইন দিয়ে চেক করে নিয়েছি, সমস্যাটা ঠিক আছে। আর এইখানে ক্লোজ করতে বলবো, এই পয়েন্টটা সবসময় চেষ্টা করবো কমফোর্টের মধ্যে রাখতে। ম্যাক্সটা দিলে হয় কি ওভারলোড ট্রিপ করো, এরপরে কয়েল খারাপ হওয়ার চান্সটা ম্যাক্সিমাম হয়ে যায়। মিনিমাম রাখার দরকারে এই কমফোর্টের মধ্যে রাখবেন, তাহলে কয়েলটা অনেক সময় অনেকদিন ভালো থাকবে। প্রসেস তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরও ভালো ভালো ভিডিও আর শিক্ষণীয় ভিডিও এগুলো কিন্তু আপনাদের শেখার জন্য। আপনারা নিজেরা অনেকে বাড়িতে কিছু হয়তো টুকটাক নলেজ আছে আপনাদের, সেই নলেজটাকে কাজ টুকটাক নলেজটাকে কাজে লাগিয়ে বাড়ির কাজগুলোকে আপনারা নিজেরা ঠিক করে নিতে পারেন। তারপরেও যদি না সম্ভব না হয় টেকনিশিয়ান ভাইরা আছে, তাদের দিয়ে কাজ করাবেন। আর টেকনিশিয়ান ভাইদের জন্য বলবো আপনারা কাজ করবেন, খুব সাবধানে কাজ করবেন, এবং একটা কথা মাথায় রাখবেন যাতে কাস্টমার ভালো থাকে, কাস্টমারের সুরক্ষার কথা মাথায় রেখে কাজটা কমপ্লিট করবেন। এই নয় যে ঠিক আছে আমি কাজ করলাম পয়সা দিয়ে আসলাম, একদম সেরকম করবেন না, কাজটা ভালো করে করবেন। সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। তো এই ছিল আজকের ভিডিও, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।